নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন আপনাদের কাছে তথ্যগুলো দিই বা দেওয়ার চেষ্টা করি, রেগুলারলি আপডেটগুলো করি বা করার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারা রেগুলারলি আপডেটগুলো পেতে থাকবেন। দেখুন, একটা কথা আমি আপনাদেরকে প্রথমত বলবো, এটা গ্রহণের ভিডিও, গ্রহণের কথা শুরু করার আগে এই কথাটা আমার মনে হয় বলার দরকার আছে। আপনারা অনেকে আমাকে ফোন করেন, অনেকে ফোন করেন এবং আমি ফোন নাম্বার যেহেতু ডিসক্রিপশনে দেওয়া আছে, আগে এই ইউটিউবের ভিডিও আমি করতাম না, ভিডিওগুলো শুরু করেছি বিগত আড়াই বছর আগে থেকে বা এই রকম সময় থেকে, এবং সেইখান থেকে এবং এই রাশিফলটা, সাপ্তাহিক রাশিফল বা দৈনিক রাশিফল যেগুলো আপনারা পান, সেই কাজটা প্রায় এক বছর হলো হতে চলেছে। এবং এইটা করার জন্য আপনারা আমার একটা বড় সময় প্রত্যেক দিন নষ্ট। আপনারা অনেকে জানেন, আমাকে যারা চেনেন জানেন, পার্সোনালি চেনেন জানেন, বোঝেন, এবং যারা বোঝেন যে এই নেটের কাজ মানে অনলাইনের কাজ কীভাবে করতে হয় বা ভিডিও কাজ, ভিডিওর এগুলো মানে টোটাল ব্যাপারটা, তারা বুঝবেন ব্যাপারটা যে এই এই জিনিসটা করতে গিয়ে আমার প্রত্যেক দিন সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় যায়, সাড়ে তিন চার ঘন্টা আপলোড করা, একটা থাম্বনেলটা বানানো, যেটা সামনে দেখেন, থাম্বনেল যেটাকে বলে, থাম্বনেলটা বানানো, তো এইটা করতে গিয়ে একটা সময় প্রত্যেক দিন যায় এবং আমি আপনাদের ফোন ধরতে পারি না। এবং সেই কারণে আপনারা আমার ওপর অনেকে রেগে আছেন, রাগাটা স্বাভাবিক, অনেকে আপনারা ক্ষিপ্ত, আপনাদের খারাপ লেগেছে, অনেকে প্রবলেমে ফোন করেন পান না। আমি কী করবো আপনারা বলুন, আমি কী করতে পারি? কারণ ভিডিওটা 7:15 বেরোয়, প্রত্যেক দিন একটা, দুটো, তিনটে, কোনো দিন দুটো থাকে, কোনো দিন তিনটে থাকে, প্রত্যেক দিন একটা ভিডিও তো থাকেই। আমি এখানে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কী সাজেস্ট করেন, কী করবো? কারণ একটা আমার একটা ছেলে আছে, তার সে ফোন মাঝে মাঝে ধরে, এই পরিস্থিতির জন্য ধরছে না, কিন্তু এই ভিডিওগুলো বানানোর জন্য ফোন আমাকে অফ রাখতেই হবে। তাই যে কোনো একটা, মানে আমার তো কিছু করার নেই এখানে, এই ভিডিওগুলো বানানো, এবং সবসময় আপনারা এটাও বোঝেন যে ফোন ধরা বা ফোন ধরতে সবসময় ভালো লাগে না বা ইচ্ছা লাগে না, তাই আপনারা বলুন আমি কী করব। রাশিফল দিতে গেলে আমাকে 3-3.5 ঘন্টা টোটাল সময় লাগবে, ভিডিওটা করা, ভিডিওটা ঠিকঠাক করা, ভিডিওটা রেডি করতে কিছুটা সময় লাগে, ভিডিওটা ছাড়তে সময় লাগে, একটা ভিডিও আমাদের গ্রামে বাড়ি ছাড়তে সময় লাগে, টোটাল মিলিয়ে 3-3.5-4 ঘন্টা যায়। আপনারা আমাকে সাজেস্ট করুন আমি কী করব, কারণ সত্যি এটা সত্যি কথা, যারা আমার কাছে এসেছেন ফোন পাচ্ছেন না, আমাকে দু চারজন বলেছেন আপনার নামে অনেক ব্যাড, খারাপ রিপোর্ট আসছে, খারাপ রিপোর্ট পেয়েছি, যারা আছেন এরকম, তা আমি কী করব বলুন। রিপোর্ট বলতে যেটা, যে আমি আমার যারা আমার ফোন করেন বা আমাকে যোগাযোগ করতে চান, অনেক দিন ধরে যোগাযোগ করতে চাইছেন, পাচ্ছেন না, ফোন অফ থাকছে, আমি কী করব বলুন। এবং তার যেটুকু সময় ফোন অন রাখি বা কথা বলতে পারি, আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার, আপনারা আমাকে সাজেস্ট করুন। আমি জানি না এখানে মানে এটা মানে কী হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে বা কী করা উচিত, আপনারা আমাকে বলুন, কমেন্টে জানান, আপনারা যেটা বলবেন সেই জায়গাটাই আমি চেষ্টা করব। কারণ আপনাদের সবাইকার এই মানে আমাকে সবসময় ফোন অন রাখতে গেলে, ফোন ধরতে গেলে আমাকে সাপ্তাহিক দৈনিক রাশিফল বন্ধ করতে হবে, ছোটো ছোটো ভিডিও করে ছাড়তে হবে, যেটা করতে আধ ঘন্টার সময় লাগবে। আপনারা আমাকে সাজেস্ট করুন আমি কী করব। আমি নিজে কনফিউজড হয়ে রয়েছি, বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না, কারণ আপনারা আমার সবসময় পাশে আছেন, প্রত্যেক মুহূর্তে পাশে থেকেছেন, প্রত্যেক দিন আপনাদের সাথে একটা ভালো যোগাযোগ চলে বা চলছে, তাই আপনারা আমাকে সাজেস্ট করুন। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো, 10 তারিখে গ্রহণ, এবং গ্রহণের জন্য, গ্রহণের দিন আপনি মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকা হলে কোন দিক থেকে সাবধান থাকবেন বা কোন দিক থেকে সাবধান থাকা উচিত, তার কথা আমি আপনাদের বলবো বা বলার চেষ্টা করব, আমার মতো করে বলার চেষ্টা করব। আমি আগের ভিডিওতে তিনটে রাশিকে বলেছিলাম সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, তিনটে রাশিকে, সবটা নিয়ে আমি বলবো। 10 তারিখের আগের 7 দিন, 10 তারিখের পরের 7 দিন, মানে ধরুন 2-3 তারিখ থেকে 16-17 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমি সাবধানতা, সতর্কতা অবলম্বন করার কথা বলবো, অবলম্বন করতে বলবো। তা সেটাই কথা, 10 তারিখের এই যে গ্রহণ, মেষ থেকে মীন রাশির মানুষজন কোন দিক থেকে কীভাবে আপনারা সাবধান বা সতর্ক থাকবেন, চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা করা যাক। মেষ রাশির জাতক বা জাতিকা হলে শরীর স্বাস্থ্যর দিক কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, মেষ রাশির জাতক জাতিকা হন, গুরুজনদের শরীর স্বাস্থ্যর জায়গা কিছুটা লক্ষ্য রাখতে হবে। ফালতু ঝামেলা, উটকো বদনাম আসতে পারে,
কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী 15 দিন, মানে সামনের 7 দিন, পরের 7 দিন, টোটাল 15 দিন, এই দিকটা বা এই জায়গাটা আপনাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবো বা সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেবো। নাহলে অসুবিধার মধ্যে পড়বেন বা অসুবিধা হতে পারে, তাই এই দিকটা একটু সাবধান থেকে চলুন। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, ফোর্থ হাউস এবং রাশির ওপরে গ্রহণ হচ্ছে, ফোর্থ হাউসের অধিপতি গ্রহণে যুক্ত হচ্ছে, কোনোভাবে না কোনোভাবে পারিবারিক শান্তি মূলত নষ্ট হতে পারে, উগ্রতা রাগ জেদ বেড়ে যেতে পারে। তাই আগামী 15 দিন, ধরুন 30 তারিখ, 1 তারিখ, আগামী 15-16-17 দিন আপনারা আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের পরিবার বা আপনাদের সংসার, এই জায়গাটায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা খেয়াল রেখে চলার প্রয়োজনীয়তা রয়েছে আপনি মেষ বৃষ রাশি হলে, কারণ ফোর্থ হাউসের অধিপতি রাহু যুক্ত হচ্ছে, পারিবারিক বিবাদ কিন্তু তৈরি হতে পারে বা হতে হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। তাই খেয়াল রাখবেন এবং উগ্রতা রাগ জেদ নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। পরেরটা হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার তৃতীয়াপতি গ্রহণে যুক্ত হচ্ছে, দ্বাদশভাবে গ্রহণ হচ্ছে। তৃতীয়াপতি জ্ঞাতি শত্রুতা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। জ্ঞাতি আত্মীয় বা আত্মীয়তা রিলেটিভ এনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার প্রয়োজনীয়তা রয়েছে বা আমার মতে প্রয়োজন রয়েছে। এই দিকটা বা এই জায়গাটা বন্ধুরা আপনাদেরকে সাবধান বা সতর্ক থাকতে হবে। এবং দ্বাদশভাবের ওপর গ্রহণ চলা প্রভূত পরিমাণ ব্যয়কে নির্দেশ করে এবং রবি যেহেতু রাহুযুক্ত হচ্ছে, বাবার দিকটি, যা বাবা এজেড পার্সন বা সিনিয়র পার্সন হলে বাবার শরীরের জায়গাটা মিথুন রাশির মানুষজন হলে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলার প্রয়োজনীয়তা রয়েছে, বা আমার মতে লক্ষ্য রাখলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। পরেরটা হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, দ্বাদশপতি একাদশভাবে গ্রহণ করছে, দ্বিতীয়াপতি মানে অর্থ, মেয়েদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি, তাই আপনি যদি পুরুষ মানুষ হন, আপনার অর্থ এবং আপনার সফলতার জায়গা খেয়াল রাখতে হবে। অযথা চাপ এসে যেতে পারে, প্রভূত পরিমাণ অর্থ ব্যয় হওয়ার একটা টেন্ডেন্সি বা একটা জায়গা বা যোগ কিন্তু তৈরি করে দেবে কর্কট রাশি হলে, এবং সফলতার জায়গা নাকের ডগা থেকে না ফসকে যায় এটা কিন্তু লক্ষ্য রেখে চলুন বা এটা কিন্তু নজর রেখে চলুন আপনি যদি কর্কট রাশি হন। এবং মেয়েরা যারা হাউসওয়াইফ, অনেক মেয়ে আছেন চাকরি করেন, তারা পুরুষদের মতো ওই জায়গাটা ফলো করবেন, কিন্তু যারা হাউসওয়াইফ বা যারা গৃহবধূ, বাড়ির যারা সাধারণ মা বোন যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে না শ্বশুর বাড়ির সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জায়গায় একটু সমস্যা তৈরি হতে পারে বা সমস্যা আসার জায়গা দেখাচ্ছে, আপনি এই দিকটি বা এই জায়গাটা লক্ষ্য রাখলে আমার মতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। পরেরটা হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন, রাশির অধিপতি দশমে গিয়ে গ্রহণ করছে, নিজের শরীর, পরিবারের মেম্বারদেরও শরীর স্বাস্থ্য, এবং চাকরি ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ সাবধানতা সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে, নাহলে অসুবিধা হতে পারে বা অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, এই দিকটা বা এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনার যদি কন্যা রাশি হয়, দ্বাদশপতি নবমভাবে গিয়ে গ্রহণ করছে, নবমভাব হচ্ছে মানুষের উচ্চশিক্ষা, নবমভাব হচ্ছে মানুষের ভাগ্য, ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, কোনো না কোনোভাবে ভাগ্য বিপর্যয়, অকারণে অবস্ট্রাকশান, হওয়া কাজগুলো না হওয়া বা পণ্ড হতে থাকা, এটার যোগ বা এটার নির্দেশ কিন্তু আপনাদের ক্ষেত্রে করছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনাকে এই দিক বা এই জায়গাটা আমি সতর্ক থাকার বা সাবধানে থাকার পরামর্শ দেবো বা সাবধানে থাকতে বলবো। পরেরটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার বলছি 15 দিন, মানে সামনের 7, পরের 7, একটু সাবধানে থাকুন, ফালতু ঝামেলাগুলো বাড়তে চলেছে বা বাড়তে পারে। এবং দ্বিতীয়ভাবে রবি রাহুর দৃষ্টি পড়ে যাচ্ছে, ফিনান্সিয়ালি একটা ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে। তাই আপনি যদি তুলা রাশির মানুষ হন বা আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, চেষ্টা করুন বা চেষ্টা করবেন আপনারা এই জায়গাটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, অযথা ঝঞ্ঝাট, অযথা বিবাদ খেয়াল রাখতে, লক্ষ্য রেখে চলতে বা নজর রেখে চললে আমার মনে হয় আপনাদের জন্য বিশেষভাবে ভালো হবে বা বিশেষভাবে শুভ হবে। তাই এটা লক্ষ্য রাখুন, ব্যয় নিয়ন্ত্রণ করুন। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, ইভেন পারিবারিক জীবনও
এবং কর্মগত দিক বা কর্মের জায়গা চাকরি ক্ষেত্র রবি দশমপতি রাহুযুক্ত হয়ে গেছে, সেই চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা নিয়ে আপনারা কিন্তু টালমাটাল হতে পারে, প্রেসার বা চাপ বেড়ে যেতে পারে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা বা মানুষ হন, আপনাদেরকে এই দিকটি বা এই জায়গাটা কিন্তু আমি অবশ্যই খেয়াল রাখার বা সচেতন বা সতর্ক থাকার পরামর্শ দেবো। লক্ষ্য রাখতে হবে এক দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ এবং চাকরি বা চাকরি ক্ষেত্র। পরেরটা ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার নবমপতি ষষ্ঠভাবে বসে রয়েছে, শত্রুতায় জর্জরিত হয়ে পড়তে পারেন, সমস্ত জায়গাগুলোতে বাধা বিঘ্ন তৈরি হতে পারে, শত্রুতা, শত্রুতাজনিত ভয়, শত্রুতাজনিত চাপ তৈরি হতে পারে, অযথা বাধা বিপত্তি আসতে পারে বা আসতে চলেছে। তাই আপনারা লক্ষ্য রেখে চলবেন 17-18 তারিখ পর্যন্ত আপনি ধনুরাশির মানুষ হলে। আপনি যদি মকর রাশির মানুষ হন বা আপনার যদি মকর রাশি হয়, পঞ্চম ভাবের ওপর গ্রহণ লাগছে অষ্টমপতি, প্রেম সংক্রান্ত বিষয়, মনের জায়গা, ভালোবাসার জায়গা এবং সন্তানের জায়গা, মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো না কোনোভাবে প্রেম ভালোবাসা থেকে কষ্ট আসতে পারে, সন্তান অবাধ্য থাকতে পারে বা সন্তানের ক্ষেত্রে একটু সন্তানের পড়াশোনার জায়গা বলুন বা সন্তানের ক্ষেত্র নিয়ে একটু চাপ বা দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনি যদি মকর রাশির মানুষ হন, লক্ষ্য রেখে চলতে হবে বা নজর রেখে চলার দরকার আছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, ফোর্থ হাউসে গ্রহণ হচ্ছে, সপ্তমপতি গ্রহণে যুক্ত হচ্ছে, ফোর্থ হাউস মানুষের মন, মানসিক শান্তি নষ্ট হবে, পারিবারিক বিবাদ, অনেকে লক্ষ্য করে দেখুন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তি বা গণ্ডগোলের জায়গা কিন্তু তৈরি হচ্ছে বা হয়ে রয়েছে। তাই আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা কুম্ভ রাশির জাতক জাতিকা বা লোকজন হন, আপনাকে আমি বলবো পারিবারিক শান্তি খেয়াল রাখুন, অযথা উত্তেজিত হয়ে পড়বেন না, দাম্পত্য জীবনটা লক্ষ্য রেখে চললে আমার মনে হয় ভালো হবে, সর্বক্ষেত্রে মাথার ওপর একটা চাপ চেপে যেতে পারে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির মানুষ হন বা মীন রাশির জাতক জাতিকা হন, তৃতীয় ভাবের ওপর ষষ্ঠমপতি গ্রহণ করছে, জ্ঞাতিশত্রুতা বেড়ে যাবে, এক নম্বর কথা, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এনাদের থেকে প্রবলেম তৈরি হতে পারে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কনফিডেন্স লেভেল ফ্লাকচুয়েট করতে পারে, আপনার কনফিডেন্স লেভেল, আপনার মনের জোর, মানসিক দৃঢ়তা বা মানসিক স্থিরতা, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রবলেম তৈরি করবে বা ডিস্টার্ব করবে। তাই আপনি যদি মীন রাশির মানুষ হন বা মীন রাশির জাতক জাতিকা হন, এই দিকটা বা এই জায়গাটা খেয়াল বা লক্ষ্য রেখে চললে আমার মনে হয় আপনারা বিশেষ রকমভাবে ভালো ফল পাবেন। এই হচ্ছে মেষ থেকে মীন রাশির একটা ছোট্ট সাবধানতার কথা, একটু সাবধান থাকলে কোনো অংশে খারাপ হবে না, ভালো থেকেও খারাপটা তো বেশি হয়, ভালো চাওয়ার লোক কম, খারাপ চাওয়া বা খারাপ করার লোকটা বেশি থাকে, তাই একটু সতর্কতা বা একটু সাবধানতা অবলম্বন করা জরুরি। এই মোটামুটি রাশিফল, আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।